নমস্কার বন্ধুরা, আজ শোনাব নন্দরাজা আর যশোদার গল্প। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাওয়ার পরে কি হয়েছিল যশোদা নন্দরাজার, সেই গল্পই শোনাব আমার কলমে। কানহাইয়া, কানহাইয়া, কানহাইয়া! ঘুমের মধ্যেই চিৎকার করে ওঠে যশোদা। নন্দরাজা পাশেই শুয়েছিলেন, ধর্মড়িয়ে উঠে বসলেন। যশোদা, যশোদা, সব ঠিক হ্যায়, উঠো, দেখো। যশোদার দুই কাঁধে হাত দিয়ে অল্প ঝাঁকিয়ে ডেকে বললেন নন্দরাজা। যমুনাকে চোখে করেই চোখ মেলল যশোদা, ফুঁপিয়ে কেঁদে উঠল দুহাতে মুখ ঢেকে। নন্দরাজা আলতো করে হাত দুটো ধরে সরিয়ে দিলেন মুখের ওপর থেকে, তারপর কাঁধের নিচে হাত রেখে আস্তে করে উঠিয়ে বসালেন যশোদাকে। কাপড়ের প্রান্ত দিয়ে চোখের জল মোছালেন যশোদার, দুহাত দিয়ে মুখখানা তুলে ধরলেন নিজের মুখের দিকে। যশোদার আনত দুখানি চোখ দিয়ে তখনও যমুনা বইছে। নন্দরাজা ধীরে ধীরে যশোদার মাথাখানি নিজের বুকের ওপর টেনে নিয়ে পরম স্নেহে মাথায় হাত বোলাতে লাগলেন। মনে মনে বললেন, রোলো রোলো কানহাইয়াকে মাইয়া, জি ভরকে রোলো। এই এক টুকরো ঘটনা এখন আর কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। এই ঘটনার পুনরাবৃত্তি মাঝে মাঝেই ঘটে বৃন্দাবনের নন্দরাজার বাড়ির এই ঘরখানিতে। সেই জবে থেকে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় গেছে, তবে থেকেই সমগ্র বৃন্দাবনী অন্ধকার সেই দিন থেকে, কিন্তু অন্ধকার গাঢ়তম এই ঘরটিতে। মায়ের মন কোনো কিছুতেই প্রবোধ পায় না, মেনে নিতে পারে না ঘটনাক্রম। তার আদরের ধন, তার প্রাণের বাছা তাকে ছেড়ে থাকছে কী করে? কী খাচ্ছে সে? কে ওর যত্ন করছে? ওখানে কে জানে তার বাছা কী খেতে ভালোবাসে? কে তাকে তার মনের মতো করে তার পছন্দের পদ রেঁধে খাওয়াবে? তাকে খাইয়েই বা দেবে কে? তার তো শরীরটা ভেঙে পড়বে, সে তো অন্য কারো হাতে রান্না খেতেই পারে না। তবে কে দেখাশোনা করছে তার? কে তারে হাওয়া করে দেয়? কে তার চুল বেঁধে তাতে ময়ূরের পালক লাগিয়ে দেয়? কে তার পিঠে সাবান মাখিয়ে দেয়? তার ওই কাজল কালো ভ্রমর চোখে কাজলকে পরিয়ে দেয়? মেহেন্দির পাতা বেটে তা দিয়ে হাতে পায় আলপনা কে এঁকে দেয়? ওখানে কে জানে যে তার বাছার কখন কি চাই? ভেবে ভেবে পাগল পাড়া যশোদা। নন্দরাজা যতই তাকে বোঝান, আপ কাহে চিন্তা কর রহি হো, ওহা তো সবহি হ্যায় উকা, সবহি উকা আপনা হ্যায়, উকা বাপ নানাজি আর উকি মাইয়া, ওহি তো উকা আসলি মাই হো রহিত, উকা দেখভাল নেহি করে কি আপনি বিটুয়া কা? আগুনে ঘি পড়ার মতো দপ করে জ্বলে ওঠে যশোদা। বিলাপ ক্রোধে পরিণত হয়, রেগে বলে, উকা মাই হাম হ্যায় আর কই নাহি, ও দেব কি, ও কা জানে হামরে বিটুয়া কো, উকা ক্যা পাতা কন সি বাত সে হামারি বিটুয়া কা আঁখ ভরাবে হ্যায়, আগর কভি ওহি বাত বোল দে তো, হামরি বিটুয়া কো আগর কভি ও বোল বেঠি কি হাম নেহি ওহি ওকা আসলি মাই হ্যায় তো হামরি কানহাইয়া রো দেবে হ্যায়, পাতা হ্যায় না আপকো, আগর ও কলমুহি বোল দে ইয়ে বাত তো মেরা কানহা রো দেগা না, আপ জানতে হ্যায় না, জানতে হ্যায় না, বলিয়ে ও আয়েগা না লটকে, বলিয়ে না, বলিয়ে। গর্জন ক্রমশই মৃদু হতে হতে একসময় কান্নায় বুঝে যায় গলা, বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে কথারা পথ হারিয়ে ফেলে। যশোদা নীরব হয়, নীরব মুখে স্থান ত্যাগ করে নন্দ। এই কথাগুলোর কোনোটারই কোনো উত্তর জানা নেই তার, যশোদার সামনে দাঁড়িয়ে থাকার ক্ষমতাও তার নেই। অপরাধবোধ তো আছে,
একদিন অন্য এক মায়ের সন্তানকে বাঁচাতে যশোদার অজান্তেই তার কোল খালি করে নিজেদের সন্তানকে নিশ্চিত মৃত্যুর হাতে তুলে দিয়েছিলেন নন্দরাজা। নিজের সন্তানের বিসর্জন দিয়ে সেই মায়ের সন্তানকে কোলে তুলে নিয়েছিলেন, লালন করেছিলেন পরম মমতায়। হয়তো অনেক বৃহত্তর স্বার্থে এ কাজ নন্দরাজার করতে হয়েছিল, কিন্তু কোথাও কি পিতৃমনের কোনো কোনায় এক টুকরো অপরাধবোধ আর অনেকটা কষ্ট থেকে যায়নি? যশোদার মাতৃসত্তার কাছে সে কি অপরাধী নয়? যশোদা হয়তো কখনো জবাব চায়নি, তবে ভবিষ্যতেও যে চাইবে না তা কে বলতে পারে? আর যদি কোনো দিন চেয়েই বসে, কি জবাব দেবে নন্দরাজা একজন মাকে? এই ভয়ে কাটা হয়ে থাকেন নন্দরাজা। ভয় আরও ছিল, সে ভয় এত দিন সে বয়ে নিয়ে বেরিয়েছে। আর সেই ভয় হলো যেদিন তাদের পুত্র, তাদের কানহা তার প্রকৃত মা বাবার কাছে যাবে, তখন তারাই কি পর হয়ে যাবে না? বাস্তব যেন চাবুকের ঘা, যখন পরে চিরে রক্ত ঝরে। তখন যশোদা যেদিন প্রথম জানতে পারে দেবকীনন্দন কৃষ্ণের আসল পরিচয়, সেদিন তার চোখের সামনের পৃথিবীটার রং বদলে যায়। চিরসবুজ পৃথিবী তার অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। বিশাল বিশাল কালো কালো জল ভরা মেঘ তার মাথার উপরে নীল আকাশটাকে ঢেকে দেয়। তার সূর্যও ঢাকা পড়ে যায় সেই মেঘের আড়ালে। সেই মেঘলা আকাশ এখন চিরসঙ্গী যশোদার। প্রলাপও বকে মাঝে মাঝে। যেদিন খবর পেল তার কানহা কংসকে বধ করেছে, সেদিন ছেলে মানুষের মতো সারা গ্রামের লোককে জড়ো করে কৃষ্ণের কংসবধের খবর দিল। তারপর শুরু করল কৃষ্ণের ছোটবেলার কথা। কংসবধ তো ছোট ব্যাপার, কত বড় বড় রাক্ষস খক্ষস মেরেছে তার কানহা, সেগুলোর বিবরণ দিতে শুরু করল। সমগ্র বৃন্দাবনই ছিল শোকে মুহ্যমান। যশোদার অবস্থা দেখে হৃদয় আর্দ্র হয়ে উঠল তাদের। যশোদাকে শান্ত করার জন্য কোন কথা সেই সময় বলা উচিত তা ঠিক করে উঠতে পারল না কেউই, নন্দরাজাও না। আবার একদিন তার কানহার উপর জরাসন্ধের বিদ্বেষের কথা শুনে আঁতকে ওঠে যশোদা। वो मार देगा, वो मार देगा मेरे कान्हा को, अब जाओ और उसे लेकर आओ मेरे बिटवा को, वो मेरे पास सबसे ज्यादा सुरक्षित रहेगा। वो देवकी उसी के लिए ही तो भेजी थी ना कान्हा को यहाँ, तो अब क्यों नहीं भेजती, बोलिए ना। आप जाएंगे ना, जल्दी जाइए और कान्हा को यहाँ लेकर आइए, जाइए ना। বলে ঝরঝর করে কেঁদে ফেলে যশোদা। নন্দরাজা চুপ করে থাকেন, কোনো উত্তর করেন না। জানেন যে একটু পরে ধাতস্থ হবে যশোদা। মাঝে মাঝে অধৈর্য হয়ে পড়েন, বোঝানোর চেষ্টা করেন যশোদাকে। কব তুম সমঝোগি, উকা জনম ইহা ইস বৃন্দাবন মে বিতানে কে লিয়ে নেহি হুই হ্যায়, উকা মকসদ বহত বহত বড়া হ্যায়, তুমারি আঁচল কি ছাও উসকা আসমান ঢক দেগি, উসকা সূরজ ঢক দেগা, উসে ছোড় দো যশোদা, উসে ছোড় দো, জানে দো উসে, আপনে বন্ধন কি পাশ সে উসে মত বাঁধো, খুদ কো ভি আজাদ কর লো, তুমারি দুঃখ উসে ছুঁয়েগি জরুর, তুম এসি রোতি রহোগি তো ও ভি ওহাঁ খুশ নহি রহে পায়েগা, আপনা কাম নহি কর পায়েগা। क्या तुम यही चाहती हो कि सब बोले कि यशोदा और नंद ने कृष्ण को कुछ नहीं सिखाया, कोई काम का नहीं कृष्ण? यही कथा सुने तिलमिलिए उठे यशोदा। क्या मेरा कृष्ण कोई काम का नहीं? कौन बोलेगा ऐसा? उसके जैसा है कोई जग में? ऐसा प्यारा, ऐसा मन मोहने वाला,
ऐसा बांसुरी बजाने वाला, ऐसा प्रेम बांटने वाला, ऐसा ताकतवर है कोई? है कोई उसके जैसा बुद्धिमान, उसके जैसा नटखट कोई है? याद है आपको वो मक्खन चोरी करने के बाद जब मैं उसे डांट रही थी तो पहले कैसे बोला, मैंने ही माखन खायो रे मैया मोरी, मैंने ही माखन खायो। फिर इधर उधर की बातें करने लगा, फिर जब देखा कि मैं मान गई हूं तो बोलने लगा, मैंने ही माखन खायो रे मैया मोरी, मैंने ही माखन खायो। याद है ना आपको, बोलिए। बोले आपन इच्छाए हो हो करे हासते लगलो जशोदा। और फिर उस दिन वो जो नंदराजा जानें जे एखन कृष्णेर कथा चलते ही थाकबे, छोटो थेके छोटो घटनाओ पुंखानुपुंख भावे मने आछे जशोदार। एकबार शुरू करले कखन थामबे तार कोनो ठीक नहीं, आर नंदराजाके बसे बसे सेगुलो शुनतेओ हबे, ना शुनलेई कुरुक्षेत्र। कखनो कखनो ग्रामेर जाके सामने पाए ताके बसिए शोनाते शुरू करे। तबे शांति एकटाई जे कृष्णनीलार कथा शुनते केउ अनाग्रही हय ना, बरं ताराओ दु चारटे जुड़े देय। खूब खुशी हय तखन जशोदा। माझे माझे बड़ अभिमान हय नंदराजार तार कान्हाइयार ओपर। जतई तिनि जशोदाके बोझान, जतई मनके शक्त करुन, तबु मने मने बड्ड बाजे कान्हार एकबारेर जन्य वृंदावने ना आसाटा। बोझेन तिनि, জানেন অনেকটাই, কিন্তু তবু পিতার মন ব্যথা পায়। তার উপর শোক সন্তপ্ত কানহার মাইয়াকে দেখলে মনে মনে ব্যাকুল হয়ে ওঠেন। কখনো মনে হয় যতই উনি যশোদাকে বোঝান যে মাইয়ার কষ্টের আঁচ মথুরাতে কানহাইয়াকেও কষ্ট দিচ্ছে, সে কথা হয়তো সত্য নয়। কানহাকে হৃদয়হীন মনে হয়। জানেন যে সে তো নির্মোহী, কিন্তু তাও ভগবান যখন ভক্তকে মাতৃ আসন পিতৃ আসন দিয়েইছেন, বলে পিতামাতারূপে এই ভক্তদ্বয়ের থেকে এইভাবে মুখ ফিরিয়ে নিলেন কেন? কি দোষ করেছেন তারা? আড়ালে ব্যাকুলভাবে কাঁদেন তিনি। কিন্তু ভক্তের চোখের জল যদি ভগবানের পথ পিচ্ছিল করে তোলে, সেই ভেবে পরক্ষণে চোখ মুছে নেন। একদিন সকালে নন্দরাজা উঠে দেখলেন উঠোনের এক কোণায় বসে এক তাল মাটি নিয়ে কি যেন করছে যশোদা। কাছে গিয়ে দাঁড়াতে বুঝতে পারলেন যে একটা মনুষ্য অবয়ব তৈরির চেষ্টা চলছে। নিমকাঠি দিয়ে দাঁতুন করতে করতে অল্প হেসে বললেন, আরে ও যশোদা, ক্যা বানা রহি হো, কহি আপনি কানহাইয়া কি মূর্তি তো নেহি? চকিতে চোখ তুলে তাকালো যশোদা। आपको कैसे पता चला? वही तो बना रही हूं, देखिए हो रहा है ना। नंदराजा चेये देखे अबाक हलेन। अबिकल शिशु कृष्णेर मुख हामागुड़ी दिच्छे, ताते आबार तार माइया एकटा लाड्डू धरिए दिएछे, माथाय चूड़ो करे चूल बेधे ताते लागिए दिएछे एकटा मयूरेर पालक। তার দিকে তাকিয়ে যেন মিটিমিটি হাসছে সেই ভুবন ভোলানো মিষ্টি হাসি। আরে চোখের তারাটাকে একবার নড়ে উঠল। নন্দরাজা যশোদার পাশে বসে পড়লেন। তার সর্বাঙ্গে তখন অসম্ভব একটা শিহরণ জাগছে। যশোদা হঠাৎ পাশের থেকে বলে উঠল, কিউ আচম্বিত রহ গয়ে না, ইয়ে মেরি কানহাই হি হ্যায়, হস রাহা হ্যায় আপকো দেখকে, দেখিয়ে আপ ঠিক কহতে থে, মেরা রোনা ওকো সুনাই দেতা থা, উসে রাহা নেহি গয়া, মালুম হ্যায়, ইসিলিয়ে তো আয়া হ্যায় লটকে, রাত মেরে সপনে মে আয়া, অর বোলনে লগা, মাইয়া, ও মাইয়া, মাইয়া, দেখো মে ইয়াহা হুঁ।
रोती हो मैया? तुम सोचती हो मैं कहीं चला गया? मैं कहीं नहीं गया मैया, तुम्हें छोड़ के मैं कहाँ जाऊंगा? तुम रोती रहती हो, मैं कहीं नहीं गया तुम्हें छोड़ के। तुम मुझे खाना नहीं देती, मुझे भूख लगती है ना मैया। तुम नहीं खिलाती हो तो मैं खा नहीं पाता हूँ। तुम कंघी नहीं कर देती हो, मेरे बाल देखे हैं तुमने कैसे बिखरे पड़े हैं। तुम मक्खन नहीं देती, तुम लड्डू बना के नहीं देती, क्या अब तुम मुझे प्यार नहीं करती मैया? मैं तो हर पल तुम्हारे पास ही रहता हूँ, तुमसे बातें करता रहता हूँ। तुम हो जो सुन नहीं पाती हो। मुझे महसूस करो माँ, अपने कन्हैया को अपने पास ही पाओगे। इतना बोल के वो ऐसे रेंगते हुए आया और मेरे गोद में आके बैठ गया। मैं समझ गई हूँ, जानते हैं, मैं समझ गई हूँ, मेरा कान्हा मेरे पास ही है, वो कहीं नहीं गया। और अगर उसका शरीर कहीं गया भी होगा, उसका मन यही है मेरे पास, यही मेरा कान्हा है। यही बोले तार कान्हा के सजाते मन दिल। সাজানো হয়ে গেলে কানহাকে দোলনায় শুয়ে দিয়ে ওর জলখাবার আনতে গেল। এতদিনে যশোদা এখন ভালো আছে তার কানহাকে নিয়ে। তার এখন মরারও ফুরসত নেই, সকাল থেকে রাত পর্যন্ত কানহাকে নিয়েই ব্যস্ত। তাকে ঘুম পাড়ানো, তার মাথায় কাঙ্গি করে দেওয়া, চুল বেঁধে চুড়ো করে তাতে আবার ময়ূরের পালক পরিয়ে দেওয়া, তার জন্য পছন্দের রান্না করা, তাকে খাওয়ানো, এসব করেই দিন কেটে যায়। নন্দরাজাও যোগ দেন সময় পেলেই। তিনি এখন নিশ্চিন্ত যে যশোদা তার শোক কাটিয়ে উঠতে পেরেছে। তিনি উপলব্ধি করেছেন যে পরম দয়াময় পরমেশ্বর তার ভক্তের কতটা সহায়। এখন আর কোনো অভিমান নেই। তিনি বুঝেছেন যে স্বয়ং পরমেশ্বর তার শিশুকাল বালকবেলা কাটালেন তাদের কোলে পিঠে। এর থেকে বড় পাওনা ভক্তের আর কী হতে পারে? ভগবানের পদচিহ্ন যে বাড়িতে, সে বাড়ি তো বাড়ি নয়, সে তো দেবতালয়। সেই দেবতালয়ে অধিষ্ঠান স্বয়ং পরমেশ্বরের। তিনি নিজে আর যশোদা হলেন পূজারি, ভক্ত। তবে যশোদাকে দেখে অবাক হয়ে যান তিনি, এমন সমর্পণ। আবার একটু হাসেন মনে মনে, ভাবেন, এসা সমর্পণ কা ক্ষমতা হ্যায়, ইসিলিয়ে হি তো ওকা আপনি মা কা মর্যাদা দিয়া স্বয়ং ভগবান নে। ভি তো কহতে হ্যায় কি মা কা দর্জা ভগবান সে ভি উপর হতি হ্যায়। মন ভরে আসে নন্দর, হাত জোর করে মেঝের উপর হাঁটু মুড়ে বসে পড়েন। চোখ ছাপিয়ে বৃষ্টি নামে, তবে এ বৃষ্টি কালো মেঘের বৃষ্টি নয়, শরতের আকাশের মতো পরিষ্কার নীল আকাশ মাথার উপরে। সূর্য মিটমিট করে হাসছে আর আনন্দের ধারা বর্ষণ করছে। আর ওদিকে কানহাইয়া আর তার মাইয়া দুজনে কী কথায় কে জানে হেসে লুটোপুটি। কানহাইয়া বলে, মাইয়া তুম দেখ না বাবা কো, জ্যাদা ভাও মে মত আনে দে না, ও সোচ রহে হ্যায় মে অলৌকিক হুঁ, ভগবান হুঁ, পর মেয়ে তো তোমারা কানহা হুঁ না মা, বলে গলা জড়িয়ে ধরে মায়ের। মায়ের চোখেও তখন আনন্দাশ্রু, সে ছেলেকে বুকে চেপে ধরে বলে, হা মেরা লাল্লা, তু মেরা কানহা হ্যায়, মেরা কানহা হ্যায়, তু হি তো মেরা কানহা হ্যায়। কানহা তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে মায়ের চোখ দুটো মুছিয়ে দিয়ে মায়ের গালে হামি খায়। তার চোখটা চকচক করে ওঠে। আজকের গল্প এইটুকুই। নমস্কার।